করতে হবে, এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। তামাশা হবে নাকি তামাশাখানি রিভিউ? হবে, যদি আজকে রাতের মধ্যেই এই ভিডিওতে 50K ভিউ এন্ড 10K লাইক আসে, 2,12,000 ডিসলাইক, যা রীতিমতো বিরল। ডিসলাইক প্রাপ্ত পপুলার ধীরে ধীরে নামটাই বেরাচ্ছে না আমার। ও নুবেল নুবেল নুবেল, যারা ডিসলাইক দিচ্ছে, আপনি একটা গান শুনছেন জাস্টিন বিবারের বেবি গানটা? হ্যাঁ, ওয়ার্ল্ডের মোস্ট ডিসলাইক সং। এতে জাস্টিন বিবারের কি যায় আসে? কিচ্ছু যায় আসে। তা শুনলাম নুবেল ম্যানকে নিয়ে যে হারে ফানি ট্রোল রোস্টেড ভিডিও রিভিউ চলতেছে, তাতে করে ডিসলাইকের ঝরে নুবেলের তামাশা নাকি ঝরে যাচ্ছে। হবে নাকি তামাশাখানে রিভিউ? একদম প্র্যাকটিক্যালি হবে, যা কিনা কখনো কল্পনা করতে পারেননি। সবার থেকে আলাদা কোয়ালিটি হবে, কেননা যেখানে নুবেলও পসিবল করতে পারেনি, ব্যর্থ হয়েছিল। তো রিভিউটা কেমন হতে পারে? হবে নাকি তামাশাখানে রিভিউ? এই ভিডিওতে যদি 50,000 ভিউ অ্যান্ড 10,000 লাইক আসে, তাহলে নোবেল ম্যানের তামাশাখানে রিভিউ আসবে আমার চ্যানেলে। তো দেখিয়ে দিন আপনাদের কারিশমা। আমি ভাই সোজা কথার মানুষ, আমি যা বলি আমি তাই করি। আজকে রাতের মধ্যেই 50,000 ভিউ অ্যান্ড 10,000 লাইক আসে, আমি কালকের মধ্যেই রিভিউ দিয়ে দিব। আমি ভাই এক কথার মানুষ। সো আশা রাখবো রিভিউ নিয়ে আসছি। হোক না ভাই, সবারই একটা সময় যায় যে সময় মানুষ গালাগালি খায় এবং খাবে। সৌরভ গাঙ্গুলিও গালাগালি খাইছে, এখন সে বিসিসিআই চেয়ারম্যান ভাই, তার গালাগালি শোনার টাইম আছে। এগুলো আমার